বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনলাইন ক্লাস কার্যক্রম শুরু করছি আজকের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আজকের প্রশ্ন লক্ষ্য করো সাধারণ ভগ্নাংশ থেকে অনুশীলনী আট দশমিক পাঁচ ও অনুশীলনী আট দশমিক আট এই দুটি অনুশীলনী আজকে আমরা শেষ করব। প্রথমে দেখো অনুশীলনী আট দশমিক পাঁচ থেকে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ ভগ্নাংশে প্রকাশ করো শিক্ষার্থী বন্ধুরা সবাই মনে রাখবে লোঘিষ্ঠ মানে হচ্ছে সংক্ষিপ্ত ছোট আকারে প্রকাশ করতে হবে দেখো এক নম্বর ভগ্নাংশটি বারো ভাগের ছয় এখন আমরা যদি ছয় দ্বারা বারোকে কাটাকাটি করি তাহলে কি হবে ছয় দুগুণে বারো তাহলে দুই নিচে হবে উপরে কিছু থাকবে না থাকলে এক দিতে হবে তাহলে কত হবে দুই ভাগের এক বারো ভাগের ছয়কে লঘিষ্ট আকারে প্রকাশ করলে কত হচ্ছে দুই ভাগের এক আবার দেখো দুই নম্বর প্রশ্নটি আটচল্লিশ ভাগের ষোলো এখন আমরা ষোলো দ্বারা আটচল্লিশ কে কাটাকাটি করতে পারি আমরা জানি তিন ষোলো আটচল্লিশ তাহলে নিচে তিন হচ্ছে আর উপরে এক হচ্ছে তাহলে কত হচ্ছে ভগ্নাংশটি বন্ধুরা তিন ভাগের এক অর্থাৎ আটচল্লিশ ভাগের ষোলো কে লঘিষ্ট আকারে প্রকাশ করলে তিন ভাগের এক হয় তিন নম্বর প্রশ্নটি দেখো বারো ভাগের নয় আমরা যদি এটাকে তিন দিয়ে কাটাকাটি করি নয়কে কে তিন তিকা নয় আর বারোকে যদি তিন দিয়ে কাটাকাটি করি তিন চারা বারো তাহলে হরে চার হচ্ছে আর লবে তিন হচ্ছে তাহলে কত হচ্ছে ভগ্নাংশটি চার ভাগের তিন অর্থাৎ বারো ভাগের নয়কে কে লঘিষ্ট আকারে প্রকাশ করলে চার ভাগের তিন পাওয়া যায় চার নম্বর প্রশ্নটি দেখো আটাইশ ভাগের ষোলো আমরা ষোলোকে চার দিয়ে কাটাকাটি করতে পারি চার চারা ১৬ ষোলো আটাইশকেও চার দিয়ে কাটাকাটি করতে পারি চার সাতা আর আটাইশ তাহলে হরে হচ্ছে সাত আর লবে হচ্ছে কত চার অর্থাৎ সাত ভাগের চার এটাকে আর ছোট করা যায় না তাহলে আমরা ভগ্নাংশগুলোকে কিভাবে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব আশা করি বুঝতে পেরেছো সবাই এরপরে বন্ধুরা লক্ষ্য করো আমরা আট দশমিক আট থেকে ভগ্নাংশের যোগ বিয়োগ এবং হিসাব শিখবো প্রথমে দেখো যোগ করো আমাদের এখানে প্রশ্নে দুটি দেওয়া আছে একটা চার ভাগের এক যোগ চার ভাগের দুই তোমাদেরকে ভগ্নাংশের যোগ বিয়োগ হিসাব করার জন্য একটি নিয়ম লক্ষ্য রাখতে হবে আমি এখানে দেখো নিয়মটি লিখে দিয়েছি প্রথমে যে কাজটি করতে হবে ভগ্নাংশের হর গুলোর লসাগু নির্ণয় করতে হবে দুই নম্বর কাজটা দেখো প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুটাকে ভাগ করতে হবে তিন নম্বর কাজটা হচ্ছে প্রাপ্ত ভাগফল ধারা লককে গুণ করতে হবে আশা করি এই নিয়মটি যদি তোমরা লক্ষ্য রাখো তাহলে যোগ বিয়োগ এবং হিসাব সুন্দরভাবে করতে হবে পারবে তোমরা এখন দেখো আমরা চার ভাগের এক যোগ দুই ভাগের এক এই অঙ্কটিকে আমরা যোগ করব। দেখো প্রথমে আমাদের হরে এখানে প্রথম ভগ্নাংশের হরে চার আছে দ্বিতীয় ভগ্নাংশের হরে দুই আছে দুই এবং চারের প্রথমে আমরা লসাগু বের করব। দেখো দুই এবং চারকে দুই দ্বারা ভাগ করা যায় কাজে আমরা দুই দ্বারা ভাগ করলাম দুই দ্বারা দুইকে ভাগ করলে এক দুই দ্বারা চারকে ভাগ করলে দুই আর ভাগ করা যায় না তাহলে লসাগু কত হবে দুই আর দুই গুণ করো দুই দুগুণে চার চার হবে লসাগু তাহলে এক নম্বর কাজটা আমাদের হয়েছে হরগুলোর লসাগু আমরা নির্ণয় করলাম নম্বর গুলো প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করো প্রথম যদি এই লসাগু চার কে ভাগ করি তাহলে কত আসবে ভাগফল ফল এক দ্বারা তুমি লবকে গুণ করো এক আর এক গুণ করলে একই হয় তারপর দেখো এখানে মাঝে যোগ আছে যোগ চিহ্ন দিলাম দ্বিতীয় ভগ্নাংশের হর কত বন্ধুরা দুই দুই দ্বারা এই লসাগুকে ভাগ করো দুই দ্বারা চারকে ভাগ করলে হবে এবার এবার দুই 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 দ্বারা গুণ করো উপরে যোগ করো দুই আর এক যোগ করলে কত হচ্ছে তিন নিচে হরে কত থাকছে চার তাহলে চার ভাগের তিনই হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ আরও একটি অঙ্ক দেখো ভালোভাবে তাহলে তোমাদের আরেকটু একটু ক্লিয়ার হয়ে যাবে দেখো পাঁচ ভাগের দুই যোগ সাত ভাগের তিন এটাকে আমরা যোগ করব প্রথম কাজ কি হরগুলোর লসাগু আসো আমরা লসাগু করি পাঁচ আর সাতের লসাগু পাঁচ আর সাতের লসাগু পাঁচ সাতা কত বন্ধুরা পঁয়ত্রিশ এবার কি করব প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করব আসো পাঁচ দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করি কত হবে সাত সাত দিয়ে উপরের লবকে গুণ করো সাত দু গুণে চোদ্দ এই যে আমরা এখানে চোদ্দ লিখেছি তারপর মাঝখানে প্লাস আছে দিলাম আবার দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে সাত এবার সাত দিয়ে লসাগু পঁয়ত্রিশকে ভাগ করো সাত দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করলে কত হয় বন্ধুরা পাঁচ এবার পাঁচ দ্বারা উপরের লব তিনকে কে গুণ করো তিন পাঁচা কত পনেরো এবার পনেরো আর চোদ্দ যোগ করো তাহলে কত হবে বন্ধুরা উনত্রিশ তাহলে আমাদের যোগ ফলটি কত আসলো পঁয়ত্রিশ ভাগের উনত্রিশ আশা করি যোগফল বুঝতে বুঝতে বন্ধুরা আরো একটি যোগ দেখো ভাগের যোগ ভাগের প্রথম চার পাঁচ দুই কাজটি কি বলতো বন্ধুরা লব এখানে হরে কত আছে প্রথম ভগ্নাংশের হরে পনেরো দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে পাঁচ প্রথম কাজটি হচ্ছে হরগুলোর লসাগো এই যে আমরা দেখো করেছি পাঁচ আর পনের লসাগু পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করলে কত হয় এক পাঁচ দিয়ে পনেরো কে ভাগ করলে কত হয় তিন পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচ আর পনেরো কে ভাগ করলে কত হবে এক এক দ্বারা উপরের লব চার কে গুণ করবো তাহলে কত হবে বন্ধুরা চার কে চার এরপর দেখো দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে পাঁচ পাঁচ দ্বারা পনেরোকে ভাগ করো কত হবে তিন তিন দ্বারা উপরের দুই লবকে গুণ করো তিন দোগুণে কত হবে ছয় ছয় আর যোগ করলে কত হবে বন্ধুরা দশ তাহলে কত হলো পনেরো ভাগের দশ এখন দেখো কাটাকাটি করতে পারবে তুমি পাঁচ দিয়ে যদি দশকে কাটো পাঁচ হবে পাঁচ দিয়ে পনেরো কে কাটো তিন পাঁচা পনেরো তাহলে নিচে তিন হবে অর্থাৎ তিন ভাগের দুই এটি হচ্ছে আমাদের কি যোগ ফল এরপরে আসো আমরা বিয়োগ ফল নির্ণয় করবো এক নম্বর অঙ্কটি দেখো তিন ভাগের এক বিয়োগ চার ভাগের এক একইভাবে ভাবে বিয়োগ ফল হরগুলোর লসাগু তিন আর চারের লসাগু কত বারো এবার প্রথম ভগ্নাংশের হর তিন দিয়ে বারো কে ভাগ করো কত হবে চার চার দিয়ে উপরের লবকে গুণ করো চার চার তারপর মাঝখানে বিয়োগ চিহ্ন আছে দাও আবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত চার চার দ্বারা এই লসাগু বারো কে ভাগ করো কত হবে তিন তিন দ্বারা উপরের লবকে গুণ করো তিন তিন এবার চার থেকে তিন বিয়োগ করলে কত থাকে বন্ধুরা এক তাহলে উত্তরটি কত হলো বারো ভাগের এক আরও একটি বিয়োগ দেখো তিন ভাগের এক বিয়োগ ছয় ভাগের এক প্রথমে কি করব হরগুলোর লসাগু তিন আর ছয়ের লসাগু কত বন্ধুরা দেখো এখানে তিন আর ছয়ের লসাগু তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে ছয়কে ভাগ করলে কত দুই আর ভাগ করা যায় না তাহলে তিন আর দুই যদি আমরা গুণ করি তিন দুগুণে ছয় হবে লসাগু। এবার প্রথম ভগ্নাংশের হরে কত আছে তিন তিন দিয়ে ছয়কে ভাগ করো কত দুই দুই দ্বারা লবকে গুণ করো দুই অক্ষকে দুই মাঝখানে বিয়োগ চিহ্ন আছে আবার ছয় দিয়ে ছয়কে ভাগ করো কত হবে এক এক দ্বারা এককে গুণ করো কত হবে একই হবে দুই থেকে এক বিয়োগ করলে কত এক ছয় ভাগের এক তাহলে বিয়ক ফলটি হচ্ছে ছয় ভাগের এক বন্ধুরা এবার আমরা হিসাব করব সবাই লক্ষ্য করো এক নম্বর প্রশ্নটি দেখো দুই ভাগের এক বিয়োগ তিন ভাগের এক বিয়োগ নয় ভাগের এক এই অঙ্কটাকে আমরা সমাধান করব। প্রথমে আমাদের কি করতে হবে বন্ধুরা বলো হরগুলোর লসাগু এখানে হরে কে আছে দুই তিন এবং নয় দেখো আমরা দুই তিন এবং নয় লসাগু বের করলাম তিন দিয়ে কমপক্ষে দুইটি সংখ্যাকে ভাগ যায় এই কারণে তিন দিয়ে দিলাম তিন দিয়ে দুই কে যায় না দুই থেকে যাবে তিন দিয়ে তিনকে ভাগ করলে এক তিন দিয়ে নয় ভাগ করলে কত তিন তাহলে লসাগু কত হলো তিন দু ছয় তিন কত বলো আঠারো হচ্ছে লসাগু এবার প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ দুই দ্বারা লসাগু আঠারো কে যদি ভাগ করো নয় হবে নয় দ্বারা লবকে গুণ করো নয় নয় তারপরে বিয়োগ চিহ্ন আবার দ্বিতীয় ভগ্নাংশের হরে কত আছে দেখো তিন তিন দ্বারা লসাগু আঠারো কে ভাগ করো ছয় হবে ছয় দ্বারা উপরের লবে এক আছে ছয়ের সাথে এক গুণ করলে ছয় অক্ষে ছয় তারপর দেখো বিয়োগ চিহ্ন তৃতীয় ভগ্নাংশের হরে কত আছে নয় নয় দ্বারা এই লসাগু আঠারো কে ভাগ করো কত হবে দুই দুই দিয়ে লব এক কে গুণ করো দুই অক্ষে দুই এবার বিয়োগ করবে প্রথমে দেখো এখানে নয় থেকে ছয় প্রথমে বিয়োগ করো নয় থেকে ছয় বিয়োগ করলে প্রথমে কত থাকে তিন তারপরে আবার বিয়োগ দাও দুই আছে দুইটা এবার তিন থেকে দুই বিয়োগ করো তাহলে কত থাকবে এক অর্থাৎ উত্তরটি হবে আঠারো ভাগের এক আরো একটি হিসাব দেখো প্রথম ভগ্নাংশটি আছে চার ভাগের তিন বিয়োগ পাঁচ ভাগের তিন যোগ দুই ভাগের এক প্রথমে হরগুলোর লসাগু করব। করবো চার পাঁচ এবং দুই এর লসাগু দেখো দুই দিয়ে যদি দেই দুই দিয়ে চারকে কে ভাগ করলে দুই দুই দিয়ে পাঁচকে কে যাবে না দুই দিয়ে দুইকে কে ভাগ করলে এক হবে তাহলে লসাগু কত হবে পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ হবে লসাগু প্রথম ভগ্নাংশের হর দ্বারা প্রাপ্ত লসাগুকে ভাগ করলো করো চার দ্বারা বিশ কে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ দিয়ে উপরে তিনকে কে গুণ করো তিন পাঁচা পনেরো তারপর বিয়োগ আবার পাঁচ দিয়ে বিশ কে ভাগ করো চার পাঁচা বিশ চার হচ্ছে চার দিয়ে লব তিনকে গুণ করো তিন চারা বারো যোগ দুই দিয়ে বিশকে ভাগ করো দুই দিয়ে বিশকে ভাগ করলে দশ হবে দশ দ্বারা এক কে গুণ করো এবার যোগ বিয়োগটি সম্পূর্ণ করো প্রথমে পনেরো থেকে বারো বিয়োগ করো কত থাকবে বন্ধুরা তিন থাকবে তারপরে মাঝখানে যোগ তারপরে দশ থাকলো দশ আর তিন যদি যোগ করে তাহলে কত হবে তেরো অর্থাৎ বিশ ভাগের তেরো এটি হচ্ছে আমাদের ফলাফল হিসাবটির ফলাফল বিশ ভাগের তেরো আশা করছি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছ আজকের পাঠ খুবই গুরুত্বপূর্ণ তোমরা আবারও বাসায় মনোযোগ সহকারে এই হিসাবগুলি প্র্যাকটিস করবে তোমরা অনুসরণে আট দশমিক আটের দুই যোগ করো তিন নঙে বিয়োগ করো এবং চার নঙে দেখবা হিসাব আছে এই হিসাবগুলি নিজেরা করবে করে আমার ব্যক্তিগত আইডিতে পাঠিয়ে দেবে সবাই সুস্থ নিরাপদে থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছে